সিলেট বিভাগে বন্যা পরিস্থিতি উন্নতির দিকে, তবে এখনও নিম্নাঞ্চলে পানিবন্দী রয়েছে অনেকেই। দেখা দিয়েছে বানভাসী মানুষের দুর্ভোগ। এ বিষয়ে জানতে যাচ্ছি সিলেটে, সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট সজল ছত্রী। সজল, সিলেট শহর এবং বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতি সর্বশেষ খবর আমাদেরকে জানাবেন। শাওন, সিলেটে বন্যা পরিস্থিতি খুব ধীরে উন্নতি হচ্ছে। গতকাল থেকে বৃষ্টিপাত কমে এসেছে, যদিও এখনও আকাশ কিন্তু মেঘলা, এবং মেঘলা আকাশে আবহাওয়া দপ্তর বলছে যে আগামী দুদিন কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা এখনও রয়েছে। তবে আসার কথা হচ্ছে পানি নামতে শুরু করেছে। সুরমা নদীর পানি একটি পয়েন্টে বিপদসীমার নিচে নেমে এসেছে, কিন্তু এখনও সুরমা এবং কুশিয়ারার অন্যান্য পয়েন্টে কিন্তু বিপদসীমার উপরে পানি প্রবাহিত। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। সিলেটের অন্যান্য শাখা নদীগুলো, ছোট নদীগুলোও কিন্তু বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে, এবং আপনারা জানেন যে মৌলভীবাজার এবং হবিগঞ্জও কিন্তু বন্যা ছড়িয়েছে, এবং সেখানে বন্যা পরিস্থিতি প্রায় অপরিবর্তিত আছে। একইভাবে সুনামগঞ্জও কিন্তু বন্যা পরিস্থিতির কারণে আসলে ব্যাপক মানুষ ভোগান্তিতে আছে। সিলেটে এখনও 10 লক্ষ মানুষ পানিবন্দী আছে, এবং পানি নামার ধরনটা যদি দেখেন, এখন দেখছেন কোম্পানিগঞ্জের বর্ণী এলাকা, এ এলাকার কিন্তু অধিকাংশ ঘর বাড়ি এখনও পানিবন্দী আছে। অনেক ঘরের ভিতরে এখনও পানি আছেন, যারা উঁচু স্থানে বা রাস্তায় আশ্রয় নিয়েছিলেন তারা কিন্তু ঘর বাড়িতে ফিরতে শুরু করছেন, কিন্তু তারা তীব্রভাবে খাবার সংকটে আছেন, এবং বিশুদ্ধ পানীয় জলের সংকটটা সবচেয়ে বেশি তাদের কাছে এখনও। যদিও জেলা প্রশাসন, বিভিন্ন র‍্যাব, পুলিশ সহ বিভিন্ন বাহিনী বলছে যে তারা পানি বিশুদ্ধকরণের ট্যাবলেট বা বিশুদ্ধ পানি পৌঁছে দেওয়ার চেষ্টা করছে, এবং সিলেট হাইটেক পার্ক যেটি আছে, বঙ্গবন্ধু হাইটেক পার্ক, সেখানে দুটি পানি শোধনাগার অস্থায়ীভাবে স্থাপনের প্রচেষ্টা করা হচ্ছে বলে আমাদের জানিয়েছে প্রশাসনের পক্ষ থেকে। তবে আমরা যত প্রত্যন্ত অঞ্চলে যাচ্ছি, তত মানুষ কিন্তু বলছেন যে তারা কিন্তু কোনো ধরনের সহায়তা পাচ্ছেন, এবং এখনও তারা দুর্ভোগে আছেন, এবং সময় যত যাচ্ছে দুর্ভোগ বাড়ছে। তবে পুনর্বাসনের জন্য তাদেরকে উদ্যোগ দেওয়া হবে বলে আমাদের জেলা প্রশাসন এখন পর্যন্ত জানিয়েছে। শাওন, একদম শীতকালে বড় ভাই টান দিয়ে যাবো, খাগান আঁকড়েন চারাবা। একবার কলিজার টাইন আছি, আমাদের মতো মানুষের এসব দেখে শোভা পায় না। তুমি আমার কাছে আসছে কাস্টমার, আমি পাশেই আছি, ঠিক আছে? আমি তোমার কতটা ভালোবাসি, আমি তো মানুষ সুইচিরে ভালোবাসছি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর।